দেখেন আমরা এলটি প্যানেলে পিএফআই নিয়ে আলোচনা করতেছি। পিএফআই এর ভিতরে অনেকগুলো ক্যাপাসিটর ব্যাংক থাকে। এই ক্যাপাসিটর ব্যাংকগুলো দেখেন এখানে আপনার লম্বা লম্বা আছে, এবং এই ক্যাপাসিটর ব্যাংকগুলো নর্মালি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে ওয়ান থাকে। এখানে দেখেন 25 কেভি আর আছে। যদি পাওয়ার ফ্যাক্টরটা এমন হয় যে 25 কেভি এর দিয়ে ইম্প্রুভ করা সম্ভব, তখন একটা 25 কেভি এর ধরবে বা দুইটা ধরবে, তিনটা ধরবে। যদি আরও বেশি হয় তখন 50 60টা ধরবে। এভাবে এগুলো অটোমেটিক রিচ করে। যেমন ধরেন এখন আমাদের লোড কম থাকায় ক্যাপাসিটিভ লোড দেখাচ্ছে। যখন ইন্ডাক্টিভ লোড থাকে তখন মূলত এই কেভিয়ারগুলো ধরে। এখন মূলত আমাদের লোড কম থাকায় ইন্ডাক্টিভ লোড না দেখে ক্যাপাসিটিভ লোড দেখাচ্ছে। দেখেন আরেকটা হচ্ছে মেইন হচ্ছে এলটি সুইচ গিয়ার, এটাকে বলতেছি আমরা এলটি প্যানেল। এলটি প্যানেলে মূলত আমাদের দেখেন এখানে একটা 1600 অ্যাম্পিয়ারের MCCB দিয়ে এটাকে কন্ট্রোল করা হচ্ছে মেইনলি, এটা ইনপুট। এবং এর পরবর্তীতে আমাদের মূলত এটা হচ্ছে আমাদের বাসবার, ওই ইনপুট 1600 থেকে এখানে বাসবারে ঢুকছে। এবং এই বাসবার থেকে বিভিন্ন আউটপুট ফিডারের দিকে বিভিন্ন আউটপুট গেছে ছোটো ছোটো সার্কিট ব্রেকার দিয়ে। এবং এই বাসবারটা মূলত হচ্ছে টাইম্পানাইট অফ কারেন্টের সমন্বয় গঠিত। যে কোনো বাসবারকে আপনি ইনফানাইট কারেন্ট ধরতে পারেন। এবং এগুলো ছোটো ছোটো MCB, এটা হচ্ছে 255 অ্যাম্পিয়ারের। এবং মূলত এখানে দেখেন আমাদের CTPT সমন্বয় একটা বক্সও থাকে যেখানে অ্যাম্পিয়ারগুলো শো করে। এখন বন্ধ থাকার কারণে আমাদের অ্যাম্পিয়ারগুলো কম আছে। এবং এটা হচ্ছে যে আপনার যদি ব্যালেন্স করা দরকার থাকে, মোটামুটি ব্যালেন্সই আছে। আর এটা একটা ভোল্টেজ সোর্স, দেখেন ভোল্টেজ হলো যদি লাইন টু লাইন থাকে তাহলে আপনার 400 বা 400 উপরে দেখাবে। আর যদি আপনি লাইন টু নিউট্রাল মানে একটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আপনার 230 বা 230 বা 230 উপরে থাকে আর কি। মূলত এটাই আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল। তবে একটা সাবস্টেশন তৈরি করতে হলে এটা আমরা আগেই একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে আপনাদের সাথে আলাপ করব। সিঙ্গেল লাইন দিয়ে এটা বোঝানো এবং এই প্র্যাকটিক্যালটা বোঝানো সমন্বয়ে আমরা মূলত একটা সম্পূর্ণ কীভাবে সাবস্টেশন আপনি তৈরি করবেন বা এটা একটা প্ল্যানিং করবেন সেটা বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ।